হাই বন্ধুরা, হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি কিচেনে এসেছি, সকালবেলা উঠেই ব্রাশ করলাম। ব্রাশ করে বাচ্চাদেরকে একটু বিস্কিট দিলাম, দিয়ে এই কিচেনে ঢুকলাম। গ্যাসটা সকালবেলাতে তো মুছতেই হয় ঘুম থেকে উঠে, না পোকামাকড় কি হাটে রাত্রেবেলায় দেখি তো নি, সেই জন্য গ্যাসটা মুছে নিলাম। বিস্কুটটা একটু কৌটোটায় ঢালতে হবে। বিস্কুটটা কৌটোয় আগে ঢেলে নিই। কফি খাচ্ছি। আজকের ওয়েদারটা জানো বেশ ভালো লাগছে, কালকে হালকা হলেও বৃষ্টি তো হয়েছে, তো সেই জন্য একটু ঠান্ডা তো আছেই, হালকা হালকা ঠান্ডা। অন্যদিনের তুলনায় আজকে একটু গরম কম লাগছে, এবার বেলা বাড়লে কী হবে সেটা জানি না। তো যাই হোক, আসলাম একটু কথা বলে নিলাম, ব্লগটা শুরু করলাম। তোমরা সকলে আশা করি ভালো আছো, ভালো থেকো। আমি এরপর কিছুক্ষণ পর আবার আসছি। আমার জিমিকে দেখিয়ে দিলাম, আর এখানে আছে যে ক্যান্ডি, এখানে আছে ক্যান্ডি মা। সিট 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 সিট, গুড গার্ল গুড গার্ল, খাবে। দেখো আমার ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ, ডিম সিদ্ধ সব একবারেই বসিয়ে দিয়েছি কুকারে, আর এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আর কি, রেডি করেছি। এটা খাবার আগে হয়ে যাবে, করে নেব, গরম ভাত ভালোবাসি তো। আজকে দুপুরে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দুটো ডিম দিয়ে অমলেট করবো, ডাবল ডিমের অমলেট, এটাই খাবো। বন্ধুরা আমি এখন যাচ্ছি একটু মার্কেট, এই কাছের ছোট মার্কেটটাতে কয়েকটা জিনিস নিয়ে আসতে হবে, তো আমি ওগুলো নিয়ে আসি, তারপর তোমাদের দেখাবো। বন্ধুরা আমি এখান থেকে সামনের বাজারটা বললাম যাচ্ছি, ওখান থেকে কটা জিনিস পেলাম, বাকি জিনিস তো পেলাম না। তো আর যে ভিমবার, এটা হচ্ছে স্পার্কেল ভিমবার, আর এটাও ওই ওই রান্নাঘর ফান্নাঘর ধোয়ার জন্যই সাবানটা ইউজ করি। আর কফি পাউডার এই কটা পেলাম, নিয়ে আসলাম। আর দুটো ধূপকাঠির প্যাকেট আর একটা ফিনাইল, কালো ফিনাইল। হাই ফ্রেন্ডস, আমি আসলাম এখন, মানে ভাবছিলাম আসবো না কিন্তু ব্লগটা শেষ করতেই হবে, তো সেই জন্য আসলাম। ঠিক কালকের মতো আবার সেই মিটার বক্সে ভীষণ পোড়া গন্ধ আর ভীষণ জোরে জোরে সাউন্ড হচ্ছে, আওয়াজ হচ্ছে, শক আছে। এখন পুরো ইলেকট্রিক অফিসে 7-8 জন মিলে এসছে, এসে এখন ছাদে কাজ করছে, মানে ঘরের যে কোনো সুইচ ধরলেই কারেন্ট মারছে আর কি। ভীষণ ভয় লাগছে, বলছে আজকে রাতে হয়তো ঠিক হবে না, হতে হতে কালকে সকালেই হবে, কেন রাতের বেলায় তো দেখতেই পাচ্ছে না ওরা কোথায় হয়েছে আসল ফলটা, ছাদে উঠে তাও দেখার চেষ্টা করছে। তো কী আর বলবো, আমি সারা রাত ভয় ভয়ই কাটাবো, মানে এত জোরে জোরে মিটার বক্সে আওয়াজ হচ্ছে, মানে ফাটছে মনে হচ্ছে বোম, ভীষণ ভয় পাচ্ছি আমি। তো যাই হোক, এইভাবেই রাতটা কাটাবো, না রাতে ওরা ঠিক করতে পারবে সেটা বলতেও পারছি না। তো আজকে আর ব্লগটা বাড়ালাম না, এখানে শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি মনসিউনি ব্লগটাকে, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল ঘন্টিটাকে ক্লিক করে অল করে দিও, তাহলে আমার ব্লগের সমস্ত নোটিফিকেশান তোমরা পাবে। তো ঠিক আছে, টাটা, বাই।